আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয় রোগ নিরাময়ে পাকা জামের মধুর রস। উচ্চমাত্রার ভিটামিন এ তে ভরপুর জাম আমাদের রক্ত পরিষ্কার করে দেহের প্রতিটি প্রান্তে অক্সিজেন পৌঁছে দেয়, ফলে শরীরের প্রতিটি অঙ্গ সঠিকভাবে কাজ করে। চোখের ইনফেকশনজনিত সমস্যা ও সংক্রামক রোগের বিরুদ্ধে যুদ্ধ করে রাতকানা রোগ ও চোখের ছানি অপারেশন হয়েছে এমন রোগীর জন্য জাম ভীষণ উপকারী। জামে গার্লিক অ্যাসিড, টেনিস নামে এক ধরনের উপকরণ রয়েছে যা ডায়রিয়া ভালো করতে সাহায্য করে। ডায়াবেটিস রোগ ও হরমোনজনিত রোগীদের জন্য এই ফল যথেষ্ট উপযোগী, কারণ জাম রক্ত পরিষ্কার করে শরীরে দূষিত কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কমিয়ে দেয়। কারণ আমাদের নাক, কান, মুখের ছিদ্র, চোখের কোনো দিয়ে বাতাসে ভাসমান রোগ জীবাণু দেহের ভেতর প্রবেশ করে, জামের রস এই জীবাণুকে মেরে ফেলে। পুরনো বাতের ব্যথা, হাড়ের সন্ধিস্থলের ব্যথা দূর করে জাম। এই ফলে নেই কোনো কোলেস্টেরল বা চর্বি, তাই ওজন বৃদ্ধি পাওয়ার বা রক্তে চিনির মাত্রা বেড়ে যাওয়ার কোনো ভয় নেই। টনসিল, লেরিনজাইটিস, ফেরিনজাইটিস, সোর থ্রট এর জন্য ভীষণ উপকারী। দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া, দাঁতের কোনায় খাবার জমে, দাঁত ময়লা হয়ে যাওয়া সহ জিহ্বা তালুর অসুখের জন্য মাউথ ওয়াশের প্রয়োজন হয়। জাম মাউথ ওয়াশ হিসাবে ভূমিকা পালন করে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।